ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে বাদ পড়লেন বাংলাদেশের ব্যাটসম্যান ইয়াসির আলী রাপি। অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে কোমরে ব্যথা অনুভব করেন ডান হাতি এই ব্যাটার। পরে অনুশীলনের সময় ব্যথার তীব্রতা আরও বাড়ে। স্ক্যান করানোর পর জাতীয় দলের ফিজিও বায়োজিদ ইসলাম জানান, ইনজুরি কাটিয়ে মাঠে ফিরতে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগবে। সেন্ট লুসিয়ায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে 24 জুন, তাই টেস্ট সিরিজে ইয়াসির আলী রাবিকে পাচ্ছে না বাংলাদেশ। পেরুকে টাইব্রেকারে 5-4 গোলে হারিয়ে কাতার বিশ্বকাপে জায়গা করে নিল অস্ট্রেলিয়া। কাতারের আহমদ বিন আলী স্টেডিয়ামে আন্তঃমহাদেশীয় প্লে অফের ফাইনালে নির্ধারিত 90 মিনিট ও অতিরিক্ত 30 মিনিটে গোলের দেখা পায়নি কোনো দলই। এরপর টাইব্রেকারে প্রথম শটে গোল করতে ব্যর্থ হন অস্ট্রেলিয়ার মার্টিন রয়্যাল। অন্যদিকে পেরুর হয়ে প্রথমে গোল করতে পারেনি লুয়েস আদভিন কুলা এবং পরে ভ্যালেরার শট রুখে দিয়ে অস্ট্রেলিয়াকে স্বপ্নের বিশ্বকাপে নিয়ে যান সকারুদের গোলরক্ষক রেডমেইন। এ নিয়ে টানা পঞ্চম আর সব মিলে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলার সুযোগ পেল অস্ট্রেলিয়া। এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্ব নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে এখন লড়ছে বাংলাদেশ। কুয়ালালামপুরের বুকিত জলিল স্টেডিয়ামে জয়ের জন্যই মাঠে নামে হ্যাভিয়ার ক্যাবেরেরার দল। দু দলের লড়াইয়ের শুরুটাও ছিল সমানে সমান, তবে খেলার 16 মিনিটে পেনাল্টি গোলে পিছিয়ে পড়ে জামাল ভুঁইয়ারা। এর আগে গ্রুপের প্রথম ম্যাচে বাহরাইনের কাছে 2-0 গোলে এবং দ্বিতীয় ম্যাচে তুর্কমেনিস্তানের কাছে 2-1 ব্যবধানে পরাজিত হয়েছিল বাংলাদেশ।